ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজ হলো মহাপঞ্চমী। তোমাদের প্রত্যেককে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই খুব ভালোভাবে পুজো কাটাতে শুরু করে দাও, অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। সো এখন আমি একটু বেরোচ্ছি, আমি আর অভিষেক। আর এই যে জামাটা পরেছি, এটা আমার পুজোর জামা। সো এখন অবধি আমার এই একটাই সালোয়ার কেনা হয়েছিল, তো ওটা আজকে পরে ফেলেছি। আর দেখি, আজকে তোমাদের বলেছিলাম রবিবারও কিছু শপিং করব, সো আজকে এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে আমরা শপিং করতে যাব আবার। সো একটু লম্বা হবে সময়টা, একটু লম্বা কাটবে। এখন অনেকটাই বেজে গেছে, 12টা বাজে, অভিষেক তাড়া দিচ্ছে। সো আমি এখনই বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। সো এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাটা হলো যে অভিষেক গাড়ির চাবিটা গাড়ির ভেতরেই রেখে দিয়েছিল, ওই অবস্থা দরজা বন্ধ করে দিয়েছে। আর গাড়ির ভেতর আর একটা ব্যাগ রয়েছে, তার মধ্যে সেকেন্ড চাবিটা রয়েছে, সেটাও গাড়ির ভেতর। সো গাড়ি এখন লক হয়ে গেছে, জানি না কীভাবে বেরোবো। অভিষেক ফোন করেছে যেখান থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম, তো তাকে, সো দেখা যাক কী হয়। সো অভিষেক এখন গেল চাবিওয়ালার খোঁজ করতে, কারণ আমাদের যে ডিলারের, মানে যার থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তো অভিষেককে এখন আমাদের পাড়াতেই আর কি একজন ফেরিওয়ালা এসেছিল, তো ও বললো একজন চাবিওয়ালার কাছে পাঠিয়েছে, এখন সে যদি একটা ডুপ্লিকেট বানিয়ে দিতে পারে। জানি না গাড়ির চাবি বানানো যায় কিনা ওইভাবে। তো অভিষেক এখন সেখানে গেছে, দেখি কি হয়। দেখো কত আনন্দ করছিলাম বেরোবো বলে, আর ঠিক তখনই আমি জাস্ট প্রথম ক্লিপটা তোমাদের জন্য শ্যুট করলাম, ওটা আমি জাস্ট বন্ধ করেছি। আর সঙ্গে সঙ্গে অভিষেক দরজা খুলে বলছে যে দুটো চাবি গাড়ির মধ্যে রয়ে গেছে। বিপত্তি শেষ নেই আমাদের, গাড়িটা, গাড়ির দুটো চাবি গাড়ির ভেতরে রয়ে গেছে, দিয়ে অটোলক হয়ে গেছে। এবার আর লোক ডেকে ঠিক করানো ছাড়া উপায় নেই। তো ওই দাদা কিছুই করতে পারলেন না, ওই দাদা আসলে লকটা খোলার চেষ্টা করছিলেন কিন্তু উনি পারলেন না। সো আবার আমরা আরেকজনকে বললাম, যেহেতু এটা অটোমেটিক মানে রিমোটে লক হয়, তো সেহেতু এই গাড়িগুলোর লক খোলাটা মানে একটু প্রবলেম, অন্য কোনো প্রসেস হয়তো আছে, তো সেই রকম কাজ করে এরকম একজনের খোঁজ পেয়েছি, তো সেও আসবে। কিন্তু তার আস্তে আস্তে এক ঘন্টা এখনও, সো অলরেডি এখন বেজে গেছে 1:10, আমাদের 12:10 তখন আমরা বেরোবো বলে রেডি হয়েছি, আর তারপর এই অবস্থা। আর বাইরে দাঁড়িয়েছিলাম, এত গরম লাগছিল, আমি চুলটাকে বেঁধে নিয়েছি, খেমে টেমে একাকার হয়ে গেছে। কার ভুলে হয়েছে এটা, সবসময় আমাকে জ্ঞান দেয় জানো তো। আমি যখন গাড়ি ধরো লক করে, আমি কিন্তু খেয়াল করে করে চাবি ওকে মনে করাই কতবার, যে চাবিটা নিয়ে তবে দরজা বন্ধ কর, ওই যায়। বিপদ তো এইভাবেই হয়, অ্যাক্সিডেন্ট তো একেই বলে। দেখা যাক আদৌ আমরা যেতে পারি কিনা যেখানে যাবো ভেবেছিলাম। আমরা যাচ্ছি, সারাটা দিন আজ নষ্ট হলো, মুডটা পুরো অফ হয়ে গিয়েছিল জানো তো। তারপরে দুপুরবেলা খিদেও পেয়ে গেছে। বেসিক্যালি যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে, আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা যাব হচ্ছে কোলাঘাট, কোলাঘাটে ওই ধাবাটা কি না, আজাদিন ধাবা, সেখানে যাবার প্ল্যান ছিল আমরা সকাল দুপুর যাব, কারণ হাইওয়ে দিয়ে একদম যাওয়া, তো ওই রাস্তা দিয়ে অভিষেক কখনো গাড়ি চালিয়ে যায়নি, তো ভেবেছিলাম দুপুর যাব, দিয়ে আবার বিকেল সন্ধ্যে মানে সন্ধ্যের মধ্যে ঢুকে পড়বো শহরে, এরকম প্ল্যান ছিল। কিন্তু এইরকম ভাবে যে ফেসে যাবো তা তো জানি না। দুপুরবেলা মাকে বলা ছিল যে আজকে আমাদের দুপুরের কিছু রান্না বান্না করবেন, আমরা বাইরে খাবো, তো সেই মতোই সব কিছু হচ্ছিল, হয়ে এই উঠকো ঝামেলা। আর এখন দেখো বাজে হচ্ছে, দাঁড়াও ঘড়িটা দেখাতে, ঘড়ি দেখালে উল্টো দেখাবে, দাঁড়াই দেখো 4:25, এখন 4:30 মতো প্রায় বাজে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি। তো অভিষেক বলছে যে ও কোলাঘাটেই যাবে, যদি আমার একটু আপত্তি আছে, কারণ ফেরার সময় তো পুরো অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে ওই রাস্তা দিয়ে বড় বড় লরি ট্রাক সব যায়, তো ও বলছে পারবে কনফিডেন্টলি, দেখি যাই। কিন্তু মুডটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলছি আমার। দেখো আমি একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, মানে লোক যে সেকেন্ড যে ভদ্রলোক যে এসে ঠিক করলো, সে যে কতক্ষণ পর আসছি করে প্রায় 2.5 ঘন্টা পর এলো, আর আমি তো একটু ঘুমিয়েও পড়লাম। 2.5 ঘন্টা পরে এলো এবং 2.5 মিনিটের মধ্যে কাজ শেষ, হ্যাঁ, এবং 2.5 মিনিটের মধ্যে কাজ শেষ, মানে শুধু ওইটুকুনির জন্য ভাবো কি রকম। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি বলবো আমার বউকে রেডি হতে, বলে হ্যাঁ হ্যাঁ আমি তো বার করব, আমি তো চাবি বার করে দেবো 100%, কোনো অসুবিধা নেই, মানে ওয়ান পারে আর কি। অথচ দেখো তার জন্য হাফ ইতস করে বসে থেকে পুরো দিনের পুরো প্ল্যানটা ভেস্তে গেল, আছে কিছু মার্কেটিং এর প্ল্যান ছিল সেগুলোও হলো না। আমি অবশ্য অভিষেককে বলছিলাম যে এখন যাই চল মার্কেটিংটাই করি আমরা, আরেকদিন না হয় কোলাঘাট যাবো, ওরকম দুপুর দুপুর,
ও আবার বলছে না যাবে এখনই, মানে আমরা রাতের খাবারটা হয়তো মানে সন্ধ্যাবেলা আর কি কিছু খেয়েটে টুকটাক খেয়ে বাড়ি চল মানে ফিরে আসবো আর কি। সো এই হচ্ছে প্ল্যান, আর যাই দেখি। আর আমার লিপ কালার চেঞ্জ হয়ে গেছে, আমার লিপস্টিক ফিস্টিক সব তুলে দিয়েছিলাম। মা আবার আমাকে মাছ ভাজা, আমাকে আর অভিষেকের জন্য মাছ ভাজা মোচার তরকারি এগুলো আবার করে পাঠিয়ে দিল, মানে মোচাটা করাই ছিল গরম করে দিলাম, মাছ ভাজা করে আমাদের জন্য আবার পাঠালো। আমি আমরা মানে খিদে পেয়ে গেছে তো, ভাত তো হয়নি তখন, আর মাকে আর বললাম ভাতটা তখন খেতে, খাবারও মুড অফ হয়ে গেছে তখন, তো ওই খেলাম মাছ ভাজা একটু মোচার তরকারি খেলাম, তারপর এখন বেরোলাম। স্টার্টারে অভিষেকের তন্দুরি চিকেন চলে এসছে, আমি অর্ডার করেছি একটা ফিশ টিক্কা, সেটা এখন আসেনি। বাই দ্য ওয়ে এখানে তোমরা একটা দেখছো, ভাবছো বোধহয় ও একটা খাচ্ছে, অভিষেকের হাতটা সরা দুটো খাচ্ছে, বলেছে যে প্রাণ ভরে খাবে, তাই তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খেয়েছি, এখন বাজে 7:42, তো একদম প্রপার টাইম আজকে আমাদের ডিনার হয়েছে, তাই না? 6:30 নাগাদ বসে পড়েছি খেতে, খিদেও তো পেয়েছিলো জানো, আজকে সকাল থেকে কী ঘটলো, একরকম প্ল্যানিং ছিল অন্যরকম হলো, যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা। এই রেস্টুরেন্টের বাইরে এখানে এরকম দোলনা সিস্টেম করা আছে, তো খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে এবার একটু বসে এখানে রেস্ট নিচ্ছি, তারপর বাড়ি যাবো।